আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কয়দিন যাবত অনেকে আমাকে আমার একটা ভিডিওতে কমেন্ট করে বলছেন যে ভাই, আমরা কিভাবে কপিরাইট ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবো। আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি, আপনারা কিভাবে কপিরাইট ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। এর জন্য বরাবরের মতো আপনাকে চলে যেতে হবে ইউটিউবে, গিয়ে আপনি সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সার্চ করলে কিন্তু আপনার এখানে দেখবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে। এখান থেকে আপনি এই যে এখানে কর্নারে রয়েছে থ্রি ডট অপশন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখান থেকে ফিল্টারে চলে যাবেন, গিয়ে ক্রিয়েটিভ কমন্স এখানে চলে যাবেন, গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অনায়াসে ডাউনলোড দিয়ে আপনার ইউটিউবে ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড, নো কপিরাইট সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অর্থাৎ এটার একটা লাইসেন্স রয়েছে, এটা আপনি আপনার ইউটিউবে ব্যবহার করলে কিন্তু কোনো কপিরাইট আসবে না। সো আপনি এই মিউজিকটা আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে, এতে আপনার কোনো কপিরাইট আসবে না। এই যে আরও এখানে অনেকগুলো রয়েছে, হাজার হাজার রয়েছে, আপনি ইচ্ছা করলে যেটা ইসলামিক মিউজিক আপনি এটাও ব্যবহার করতে পারেন, এতে আপনার ইউটিউব চ্যানেলে কোনো কপিরাইট আসবে না। এই যে ক্রিয়েটিভ কমন্স, অর্থাৎ এটার একটা লাইসেন্স রয়েছে, এটা আপনি ব্যবহার করতে পারেন। তো এভাবে না পারলে আমি আপনাদেরকে অন্য আরেক নিয়মে দেখাচ্ছি, আপনারা বরাবর চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা youtube.com বলে সার্চ করবেন। youtube.com সার্চ করার পর এখানে এটা ডেস্কটপ সাইট এটা করে নেবেন। করার পর এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলে যাবেন। এটাকে ডেস্কটপ সাইট করার পর এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলে প্রবেশ করবেন। এখানে দেখেন আপনাদের চ্যানেল, আমার চ্যানেলের লোগোটা চলে এসেছে। আমি আমার চ্যানেলে ক্লিক করার পর ইওর চ্যানেলে প্রবেশ করলাম। এখান থেকে আপনারা চলে যাবেন কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এটা একটু লোডিং হচ্ছে, সময় নিচ্ছে। কাস্টমাইজ চ্যানেলটা এটা অন হয়ে যাওয়ার পর আপনারা একটু সময় নিচ্ছে। এই দেখেন এখান থেকে এবার এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যে আমার শর্ট ভিডিও 39টা আপলোড দিয়েছি, 10টা, এখান থেকে আপনারা, আমি দেখাচ্ছি এই যে নিচের কর্নারে এই জায়গায়, আপনারা আবার দেখেন কর্নারের এই জায়গায় দেখেন নিচে রয়েছে একটা মিউজিক, একটা চিহ্ন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। অডিও লাইব্রেরি দেখতে পাচ্ছেন, এখানে অডিও লাইব্রেরি বলে চলে এসেছে। এখানে দেখেন অনেকগুলো মিউজিক, আপনারা যে কোনো ইচ্ছা করলে যেটা ইচ্ছে সেটা ডাউনলোড দিতে পারবেন। এই যে এখানে দেখেন ডাউনলোড অপশন চলে এসেছে, এখান থেকে আপনারা আপনাদের মিউজিকটা সিলেক্ট করার পর এখানে দেখবেন ডাউনলোড হবে। এই যে ডাউনলোড ফাইল, এখানে এই যে এই মিউজিকটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপরে আমি উপরেরটা ডাউনলোড দিতে চাই, উপরেরটা ডাউনলোডে চলে গেলাম। উপরে ভিডিওটা ডাউনলোড হচ্ছে, নিচেরটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো আপনারা কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অডিও লাইব্রেরি থেকে ব্যবহার করতে পারেন, এতে আপনাদের কোনো কপিরাইট আসবে না। এখানে আবার দেখেন সাউন্ড এফেক্ট রয়েছে,
এই যে অনেকগুলো সাউন্ড ইফেক্ট, এগুলো আপনারা ইচ্ছা করলে ডাউনলোড দিতে পারেন। এই যে এখানে ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড হচ্ছে, তারপর আমি এটা ডাউনলোড করতে চাই, এটা ডাউনলোড হবে। এখান থেকে আবার আপনারা অনেক কিছু দেখতে পারেন। এই যে আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা, আমারটা এখন 249টা সাবস্ক্রাইব, 12 পিপল ওয়াচ আওয়ার, 4000 দরকার এখনও হয়নি। এখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পারেন, আপনাদের ইউটিউব চ্যানেলের কী কী অবস্থায় দেখেন। আমার এই মাসে 6000 হয়েছে ভিউ, তারপরে হচ্ছে ওয়াচ টাইম 25 আওয়ার, সাবস্ক্রাইব 17 জন চেঞ্জ করেছে। সো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখান থেকে